সমাবেশে সবাই গেছিলেন তো ঐতিহাসিক সমাবেশ আপনারা ধূপগুড়ির মাটিতে করেছেন তার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে স্যালুট জানাই যে ধূপগুড়ি জলপাইগুড়ি বলে দিয়েছে উত্তরবঙ্গ নরেন্দ্র মোদীর ছিল আগামী বঙ্গ নরেন্দ্র মোদীর হচ্ছে উত্তরবঙ্গ থেকে আওয়াজ আপনারা তুলে ধরেছেন আমি ধন্যবাদ জানাই শুধু বিজেপি নয় আমাদের এনডিএর পার্টনার গজ পার্টনার সমস্ত ভাই বোন এবং মাতৃশক্তিকে তারা আজকে পতাকা নিয়ে তাদের নেতা বিমল গুরুংজির নেতৃত্বে আমাদের এই এনডিএ বিজেপির সভাকে এনডিএ সভাতে পরিণত করেছেন এবং একসঙ্গে জোট বেঁধে গোর্খা আদিবাসী বাঙালি অবাঙালি সবাই মিলে আমরা আগামী তারিখে এক নম্বর বোতাম টিপে জয়ন্ত রায়কে পার্লামেন্টে পাঠাবো কারণ নরেন্দ্র মোদীকে আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী চাই এটাতে শুধু বাঙালি অবাঙালি গোর্খা বা জনজাতি নয় আমার রাষ্ট্রবাদী মুসলিমরা তারাও আজকে এখানে এসেছেন তারাও নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এসেছেন তাই তাদেরকেও আমি আগামীদের শুভেচ্ছা জানাই আমাদের মধ্যে উপবিষ্ট আছেন মান্যবর জেলার সভাপতি সংগ্রামী লড়াকু নেতা বাপি গোস্বামী মহোদয় উপবিষ্ট আছেন রাজ্যের সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের আমাদের পার্টির ইনচার্জ এবং ফালাকাটার লোকপ্রিয় বিধায়ক মান্যবর সম্মানীয় দীপক বর্মন মহোদয় আমাদের নেতা নিত্যানন্দ মুন্সি মহোদয় আমাদের নেতা মন্ডল প্রেসিডেন্ট যারা আছেন নবীন শাহ প্রদীপ তিরকে মহেশ আমাদের মহেশ ভাই বিপ্লব দাস এবং ভূপাল বাবু সহ এবং যিনি মালের কনভেনার রাকেশ নন্দী সহ প্রত্যেককে অভিনন্দন জানাই আজকে আমরা লুইস কুচুরজিকে পেয়েছি তিনি কুমারগ্রাম বেরিয়ে গেছেন তিনি কথা দিয়ে গেলেন যে জন বাল্লাজি যত ভোটে জিতেছিলেন তার থেকেও বেশি ভোটে মনোজ টিগ্গাকে জেতাবেন তার কারণ হলো এটা হলো মোদি গ্যারেন্টি আমি অমরনাথ ঝা মহোদয় কংগ্রেসের নেতারা যারা যোগ দিলেন প্রত্যেককে অনুরোধ করব কাঁধে কাঁধ লাগিয়ে এই নির্বাচনে ভ্রষ্টাচারী পরিবারবাদী তুষ্টিকরণ করে বাংলাকে যারা পিছিয়ে দিয়েছে সেই তোলামুলকে বিসর্জন দেবেন আপনাদের এখানে কিছুদিন আগে কিছুদিন আগে পিসিমা এসেছিলেন আপনারা একদম চেয়ারগুলোকে ফাঁকা করে দিয়েছেন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গোটা মাঠটা ফাঁকা গোটা মাঠে কেউ নেই আপনাদের ধন্যবাদ জানাই ওই মিটিং এ আপনারা সিগন্যাল দিয়ে দিয়েছেন মালবাজার কি করতে চলেছে আমি ধন্যবাদ জানাই নাগরা কাটার এমএলএ পুনা ভাঙ্গরাকে আমি ধন্যবাদ জানাই রাজবংশী নেতা এমএলএ আনন্দময় বর্মনকে আমি ধন্যবাদ জানাই ডাবগ্রামের লোকপ্রিয় বিধায়িকা শিখা চ্যাটার্জি মহোদয়াকে আমি ধন্যবাদ জানাই আদিবাসী নেতা দুর্গা মুর্মু বিধায়ক মহোদয়কে আমরা আজকে সবাই আমরা দার্জিলিং থেকে ফালাকাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ময়নাগুড়ি মালবাজার রাজগঞ্জ ফুলবাড়ি এক জায়গায় মিলিত আমরা এই মালবাজারুলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা জানেন আপনারা জানেন আমাদের নেতা নরেন্দ্র মোদিজি তিনি আপনাদের কাছে এসে বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে টাকা পাঠিয়েছি উন্নয়নের পশ্চিমবঙ্গে আমি বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা পাঠিয়েছি চল্লিশ লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাঠিয়েছি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আমি পশ্চিমবঙ্গে এক কোটি উনচল্লিশ লক্ষ উজালা এক উজালা দুই গ্যাস দিয়েছি আমি বিয়াল্লিশ লক্ষ কৃষককে পিএম কিষান সম্মান নিধি দিয়েছি কিন্তু পশ্চিমবঙ্গে মানুষ সে সুযোগ পায়নি থেকে চোর তৃণমূল আপনাদের অধিকার কেড়ে নিয়েছে টাকা মেরেছে এবং কেন্দ্রের কর্মসূচি থেকে বঞ্চিত করেছে আপনাদের এই আরেকটা আছে তোলাবাজ ভাইপো যাকে আদর করে কয়লা নামেও ডাকে অনেকে তিনি সব সময় বলেন উত্তরবঙ্গ বলে কিছু নাই উত্তরবঙ্গ বলে কিছু নয় সবই একটা বাংলা আপনারা যখন মেডিকেল কলেজ চান আপনারা যখন এইমস চান আপনারা যখন আইআইটি চান আপনারা যখন নতুন এয়ারপোর্ট চান আপনারা যখন আরো উন্নয়নের কাজ চান তখন এই উত্তরবঙ্গের মানুষকে সব সময় কলকাতা থেকে বসে থাকা কিছু লোক বিশেষ করে পিসিআর ভাইপো আর এই কোম্পানির কর্মচারীরা বারে বারে বলে এরা আলাদা রাজ্য চায় কিন্তু গোটা উত্তরবঙ্গে কোনো উন্নয়ন এরা করেনি আপনি মালদা থেকে আলিপুর দুয়ার জয়গা মালদা থেকে দার্জিলিং এর হিল টাইগার হিল পর্যন্ত কোন হসপিটালে নিউরো পর্যন্ত নেই কোন চিকিৎসার সুযোগ নেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বিজেপি এনডিএ সরকার বারে বারে বলেছে জায়গা দিন করতে চাই এইমসের জায়গা দেওয়া হয় না সম্প্রসারিত করার কথা বলা হয় বাগডোগরা এয়ারপোর্টে নতুন জমি দিতে এদের অপারা আপনাদের এই এলাকায় প্রকৃতি মা যা দিয়েছিল কারা লুট করছে গোটা অরণ্য এত জঙ্গল ছিল এত সুন্দর সবুজে ভরা ছিল কোন গাছের অস্তিত্ব তৃণমূল রাখছে না আপনি রাজা ভাত খাওয়াতে যান চাল সাথে যান দেখবেন কিভাবে গাছ কেটে কেটে পাচার করছে তৃণমূলের লোকেরা কিছুদিন আগে চন্দন কাঠ পাচার করতে গিয়ে আলিপুরদুয়ারের তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে আপনারা জানেন শুধু গাছপালা নয় যত ভুটান থেকে পাথর গড়িয়ে আসছে তিস্তাতে সব লুট করে নিয়ে পালাচ্ছে এরা শুধু তাই নয়